বাঁশখালীর আওয়ামী লীগে মারামারি দিয়ে গুলি বিনিময়ের ঘটনাত কমপক্ষে 15 জন গুলিবিদ্ধ হইবার খবর পাওয়া গিয়ে। নভেম্বর 9 তারিখ বৃহস্পতিবার বিকালে বাঁশখালী পৌর সদরের হাঁসাই সরল ইউনিয়নত এই ঘটনা ঘটে। বাঁশখালীর সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান আর নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ কবির লিটনের অনুসারীলের মধ্যে এই মারামারির ঘটনা ঘটে। পৌরসভার সামনে প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভাত আয়োজন করছিল আবদুল্লাহ কবির লিটন। উনি নেতা কর্মীলর লই যাইবার পথত এমপির অনুসারীল সড়ক অবরোধ করে আটকাই দেয়। এ সময় দ্বিপক্ষর পাল্টাপাল্টি গুলি বিনিময়ের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীল হয় আবদুল্লাহ কবির লিটনের ঠেকাই বেল্লাই বাঁশখালীর মেইন রোডত দেলাইয়া দোয়ান এলাকাত সড়ক অবরোধ করে এমপির অনুসারীল। লিটন ও তার অনুসারীল অলিমিয়া দোয়ান এলাকাত আই আটকে পড়ে। এই সময় দুনুবিক্ষেত্তন গুলি বিনিময় শুরু হয়। আমরা যখন যেতেছি ও ফায়ারিং রাস্তার মাথা থেকে 20-25 জন লোকে, অনুমানিক 20-25 জন লোকে, কিন্তু প্রায় লোকের তো খাতে অস্ত্র আছে, প্রায় লোকের খাতে অস্ত্র আছে, অস্ত্র ফায়ার করতেছে, আমরা আর যেতে পারিনি। পরে পুলিশ পাহারা দিয়ে নেতাকর্মী সহ লিটনরে সভাস্থলত পৌঁছাই দেয়। এই ঘটনাত বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র আর চট্টগ্রাম মেডিকেল কলেজত গুলিবিদ্ধ নেতাকর্মী হল চিকিৎসালয়ে। আচ্ছা, আমার এখানে টোটাল 12 জন ভর্তি হয়েছে, সবারই হলো ওই ছড়া গুলি দিয়ে সবাই আক্রান্ত হয়েছে। এখনো পর্যন্ত আসলে মানে যে অবস্থা দেখা গেছে, সবাই কিছুটা হলো আশঙ্কাজনক, হ্যাঁ, সবারই গায়ে অল্প স্বল্প হলেও গুলি গেছে। আমরা তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি, বাকিটা হচ্ছে তাদের অবজারভেশনের উপর রেখে আমাদের দেখতে হবে ওদের কী অবস্থা তাদের। আহতের মধ্যে আমি নিয়ে আসছি আমার কালসভায় নূর মোহাম্মদ জামাল উদ্দিন, বাঁশখালী আওয়ামী লীগ তাঁতী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের মেম্বার এবং ফেনল চেয়ারম্যান এবং আওয়ামী লীগের ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন লাগাইলেই হিট।